বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন সিইউএনজিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনার এখানে বিনা অভিজ্ঞতার 500টিরই বেশি পোস্টে আবেদন করতে পারবে। এখানে মোট 900রও বেশি ওদিকে পোস্টের লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলো 28 মার্চ 2023। আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর নিয়মিত এরকম চাকরির খবর পেতে হলে সবুজ বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে পরিচালক, মানব সম্পদ, পদসংখ্যা 1 জন, এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আরাম সনদপ্রাপ্ত কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে মানব সম্পদ বিভাগের সংশ্লিষ্ট পদে 3 বছরের কাজের বাস্তবে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তর ব্যবস্থাপনা ও পাবলিক এমডি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে। আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা বেতন নিতে পারবেন। এখানে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি পদসংখ্যা 3 জন, আরএম সনদপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তবের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 70,000 টাকা আপনাকে দেবে। মোট পদসংখ্যা 3 জন, জেনারেল ম্যানেজার ঋণ কর্মসূচি পদসংখ্যা মোট 5 জন। এখানে যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে আরএম সনদপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান হতে 3 বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর। বেতন স্কেলের কথা বলা হয়েছে 50,000 টাকা। এখানে আঞ্চলিক ব্যবস্থাপক পদসংখ্যা 8 জন, আরএম সনদপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান ঋণ কর্মসূচি 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 40,000 টাকা। এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদসংখ্যা মোট 30 জন, এখানে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের। এবং এখানে যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক। অধিক অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রেও শিথিলযোগ্য মানে প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হলেও তারা নিয়োগ দিবে। এখানে শিক্ষাগত বেতন স্কেলের কথা বলা হয়েছে 35,000 টাকা। এখানে এখানে আপনার শাখা ব্যবস্থাপক মোট 25 জন, সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক স্নাতকোত্তর অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, প্রবেশকালে 33,000 টাকা বেতন দেওয়া হবে তাকে। এখানে জেনারেল হিসাবরক্ষক আরএম সনদপ্রাপ্ত 2 বছরের কাজের অভিজ্ঞতা 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বিকম বিএম অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 27,000 টাকা। এখানে অডিট ও মনিটরিং অফিসার পদসংখ্যা 10 জন, সংশ্লিষ্ট কাজের জন্য আপনার 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বিকম বিএম অধিক প্রার্থীদের ক্ষেত্রেও আবেদন শিথিলযোগ্য। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 27,000 টাকা। এখানে শাখা হিসাবরক্ষক পদসংখ্যা 30 জন, এমআর সনদপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান হতে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা কাজের দক্ষতা জানতে হবে, বাস্তবিক অভিজ্ঞতা জানতে হবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে বিএম বিকম বিএম অধিক অভিজ্ঞতার ক্ষেত্রেও শিক্ষিত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন স্কেলের কথা বলা হয়েছে 22,000 টাকা। এখানে হিসাবরক্ষক অভিজ্ঞ অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতা লাগবে না। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিকম বিএম, তবে প্রথম 3 মাস প্রশিক্ষণকালে তাকে 15,000 টাকা দেওয়া হবে, পরবর্তী 6 মাস স্থায়ীকরণের পর 18,000 টাকা দেওয়া হবে। এখানে সিনিয়র ফিল্ড অফিসার মোট 260 জন, এখানে সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর অধিক যোগ্যতা সম্পন্নকে শিথিলযোগ্য কথা বলা হয়েছে। এখানে বেতন 22,000 টাকা দেওয়া হবে। ফিল্ড অফিসার অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই, যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর। প্রথম অবস্থায় তাকে 3 মাস 15,000 টাকা বেতন দেওয়া হবে।
পরবর্তী স্থায়ীকরণের পরে তাকে 18,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে ফিল্ড অফিসার পদ সংখ্যা 265 জন, এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। এখানে যোগ্যতা বর্তমানে বলা হয়েছে সর্বনিম্ন SSC সমমান, এবং প্রশিক্ষণকালে তাকে বেতন দেওয়া হবে 3,000 টাকা এবং 13,000 টাকা, এবং পরবর্তী স্থায়ীকাল করার পরে তাকে বেতন দেওয়া হবে 16,000 টাকা। স্টোর কিপার 2 জন, সংশ্লিষ্ট কাজের 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে সর্বনিম্ন SSC। বেতন আলোচনা সাপেক্ষে ডকুমেন্টর অফিসার মোট পদ সংখ্যা 2 জন, গ্রাফিক্স আর্ট ছবি ওঠানো ভিডিও করা ও এডিটরের কাজ 2 থেকে 3 বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে। এখানে SSC পাস, সর্বনিম্ন SSC। বেতন আলোচনা সাপেক্ষে অফিস সহকারী পদের সংখ্যা 3 জন, সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে SSC। বেতন আলোচনা সাপেক্ষে বাবুর্সি 3 জন, মহিলা এবং পুরুষ হলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা সংশ্লিষ্ট কাজে বাস্তবিক 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যোগ্যতা অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন, তবে বেতন আলোচনা সাপেক্ষে বলা হয়েছে। এখানে চাকরির সুবিধাসমূহে বলা হয়েছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত। আর এখানে আপনাকে আবেদন করার জন্য কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে আপনার পড়ে নেবেন। এখানে বলছে আপনার 1 থেকে 4 নং পদের জন্য 300 টাকা, এবং 5 থেকে 8 নং পদের জন্য 200 টাকা, এবং 9 থেকে 15 নং পদের জন্য 100 টাকা দিলে সোনালী ব্যাংকে দিতে হবে। এবং আবেদন করার আগামী 26/4/2023 তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে জমা দিয়ে সংযুক্ত করে পাঠাতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা এখান থেকে নেবে দেখে নেবেন বিস্তারিত। আর বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।